সমগ্র পৃথিবীতে বাতাসে উপস্থিত রয়েছে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং 1% মধ্যে থাকে অন্যান্য সমস্ত গ্যাস। কিন্তু আসল ব্যাপার হলো, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন এই সমস্ত গ্যাসই আমাদের শরীরে একসাথে প্রবেশ করে, যার ভেতর একমাত্র অক্সিজেন শুধুমাত্র আমাদের কাজে লাগে। বাদবাকি সমস্ত গ্যাস যেগুলো শরীরে প্রবেশ করেছিল সেগুলো আমাদের শরীরে আর কোনো কাজে লাগে না। আপনাদের বলে রাখি, একজন সুস্থ মানুষ এবং স্বাভাবিক মানুষ 24 ঘন্টায় 11,000 লিটার বায়ু শ্বাসের মাধ্যমে গ্রহণ করে, যার ভেতর 20% মানে 550 লিটার থাকে অক্সিজেন। মানে একটা মানুষ প্রতিদিন প্রায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, আর বাদবাকি বায়ু কোনো কাজে লাগে না। কিন্তু ঘটনা হলো, যখন আমরা সমস্ত গ্যাস একসাথে গ্রহণ করি তখন এর ভেতর একমাত্র অক্সিজেনকে বেছে নেওয়া এবং নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং বাদবাকি গ্যাসগুলোকে আলাদা করার কাজটি করে আমাদের ফুসফুস। কিন্তু করোনা পেশেন্টের যখন ফুসফুস ইনফেক্টেড হয় তখন ফুসফুস অক্সিজেন আর বাদবাকি গ্যাসকে আলাদা করার কাজ করতে পারে না, তখন পেশেন্টের শ্বাস নিতে প্রবলেম হয়। তাহলে আসুন আমরা জেনে আসি, আমরা যে সিলিন্ডারে অক্সিজেন গ্রহণ করি সেই সময় সেই অক্সিজেন কিভাবে প্রস্তুত করা হয়। শ্বাসকষ্ট প্রবলেম দূর করার জন্য দেওয়া হয় মেডিকেল অক্সিজেন, আর মেডিকেল অক্সিজেনে কোনো নাইট্রোজেন বা আলাদা কোনো গ্যাস থাকে না, শুধু অক্সিজেন থাকে। সেই জন্য মেডিকেল অক্সিজেন দেওয়ার পরে আমাদের ফুসফুসের এই সব গ্যাস আলাদা করার কাজ করতে হয় না এবং খুব সহজে অক্সিজেন পাওয়া যায়। এবার আমরা জেনে নিই মেডিকেল অক্সিজেন কিভাবে বানানো হয়। সবার প্রথমে মেডিকেল অক্সিজেন বানানোর জন্য বাতাসের অ্যাটমসফিয়ার থেকে বাতাসকে এয়ার কম্প্রেসার দিয়ে স্টোর করা হয় এবং স্টোর করা বাতাসকে ফিল্টার করা হয়, যেখানে বাতাসে থাকা ডাস্ট পার্টিকেল এবং দূষিত জিনিস এবং অক্সিজেন ছাড়া বাদ বাকি সমস্ত গ্যাসকে বের করে দেওয়া হয় এবং এরপরে রেফ্রিজারেটরের মাধ্যমে ঠান্ডা করে দেওয়া হয়। সেই অক্সিজেনগুলি এরপরে লিকুইড ফর্মে পরিণত হয়। সেই লিকুইড ফর্মের অক্সিজেনগুলি সিলিন্ডারে সিলিন্ডারে ডিস্ট্রিবিউট করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।